তো এই এলাকার মধ্যে অনেক অনেক ধনী লোক আছে, কিন্তু এরার দ্বারা সম্ভব হয়েছিল। কিন্তু এই কাজটা করছে আপনার মনের থেকে খুব আনন্দ। এর দোয়া করি আল্লাহ এর আরো দিন আনন্দ। তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, সে সময় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে উপস্থিত নাটোরের লক্ষ্মীপুর হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী অপলক টেলিকম নামে একটি প্রতিষ্ঠানের মালিক জুনাইদ আহমেদ। তার স্ব-উদ্যোগে তিনি তার গ্রামের প্রায় শতাধিক শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেন কম্বল। তার এই কাজে এলাকাবাসী ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করে এবং সুবিধা পাওয়া শীতার্থ মানুষের মাঝেও এই কম্বল পেয়ে রয়েছে উষ্ণ হাসি। ওনার যে উদ্যোগটা খুব ভালো একটা কাজ করছে। এই সমাজে আরো অনেক বড় বড় ধনী ধনী লোক আছে, কিন্তু তাদের মাঝে আমরা এমন কোনো কোন প্রেরণাই দেখি না যে একটা জিনিস গরিব মানুষকে দিবে। ওরা তো দেয় না, প্লাস আরো উপর থেকে আসলে আরো বেশি বেশি করে খায়া বসতো। আর উনি যে নিজের স্বভাবে নিজে অর্থহীন আজকে যে কাজটা করছে, এটা আমরা সবাই এলাকাবাসী যে ছেলেগুলো আছি সবাই গর্বিত। উনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যাতে সামনে আরো বড় ধরনের কোনো কিছু করতে পারে, আমরা ওনার কাছ থেকে এটা আশা করি। আমি অপলক টেলিকমের প্রোপ্রাইটার মোহাম্মদ জুনাইদ আহমেদ। আমার দেওয়ার কোন উদ্দেশ্য এখানে নেই, জাস্ট আমি শীতার্থ মানুষের মাঝে অপলক টেলিকমের পক্ষ থেকে আমি প্রোপ্রাইটার মোহাম্মদ জুনাইদ আহমেদ আপনাদের মাঝে অল্প কিছু অর্থ দিয়ে, যেটা খুবই সামান্য, আর এই টাকাটা হয়তো বা আপনার আমার অনেকেরই প্রতিদিনত ব্যয় হয়ে যায়। তো আমার ইচ্ছে করলে কিন্তু আমাদের হতদরিদ্রদের মাঝে, আমাদের মা বোনদের মাঝে যারা শীতে অনেক কষ্ট করতেছেন, তাদের মাঝে কিন্তু আমার ইচ্ছে করলেই আমরা কিছু সমর্থন থাকলেই আমরা কিন্তু এই শীত বস্ত্রগুলো বিতরণ করতে পারি। তো আমি আহ্বান করব যারা আমাদের এলাকাতে বিত্তবান ব্যক্তিরা আছেন, যারা সামাজিক বজায় রাখেন এবং যারা সমাজের সাথে উচ্চবিত্ত ফ্যামিলিতে বসবাস করেন, তারা সকলেই আমার মতো করে একটু মনটাকে উদার করে আসুন। আমরা সকলেই শীতার্থদের পাশে আমরা কিছু শীত বস্ত্র এবং অন্যান্য সহযোগিতার কাজে আমরা হাত বাড়িয়ে দিই। তো আমাদের এই সামান্য একটু সহযোগিতা হয়তো বা হতদরিদ্রদের মাঝে একটু শান্তির প্রয়াস ফিরে আসবে। এটা আমি অপলক টেলিকমের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং আমি শীতার্থদের মাঝে আমি এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজন আমার ছোট একটা প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। তো আশা করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো পরিসরে আপনাদের মাঝে কিছু দিতে পারি। এবং যারা আমার সাথে সহযোগিতা ছিলেন, যারা এই অ্যারেঞ্জ গুলো করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো বা অর্থটা আমি দিয়েছি, কিন্তু যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা বোধ জানাই, এবং যারা আপনারা কষ্ট করে আসছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।